সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়েদ খানের দ্য হিউম্যানিটেরিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণের ছবিটি এখন রীতিমতো ভাইরাল। অভিনয়ে না হলেও সাম্প্রতিক সময়ে জায়েদ খান বেশ আলোচিত চরিত্র। জানা যায়, আমেরিকায় জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ থেকে একটি পুরস্কার পেয়েছে। জাতিসংঘের সদর দপ্তর থেকেই এই পুরস্কার দেওয়া হয়েছে। বিষয়টি জানতে জাতিসংঘ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বেশ কিছু গণমাধ্যম। এই বিষয়ে এক প্রতিবেদনে জানায়, জায়েদ খানকে পুরস্কার দেওয়া এই প্রতিষ্ঠানটির সঙ্গে জাতিসংঘের কোনো মিল নেই। জাতিসংঘের একটি হলরুম ভাড়া করে টাকার বিনিময়ে বিভিন্ন জনকে পুরস্কার করে এই প্রতিষ্ঠানটি। কিছু পেশাদার ব্যক্তির উদ্যোগে এই সংগঠনটির নামে একটি ডোমেইন কিনে পরে ওয়েবসাইট চালু করা হয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাম রয়েছে এই তালিকায়। তবে এই পুরস্কারের বিষয়ে হোয়াইট হাউস থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। জায়েদ খানের মুখের কথা নয়, এই প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটেও সম্মাননা প্রাপ্তদের ছবি সহ তালিকা প্রকাশ করেছে, যেখানে জায়েদ খানের নাম জহিরুল হক উল্লেখ করে বলা। যদিও এই ওয়েবসাইটে আর কোনো তথ্য বা ইভেন্টের ছবি পাওয়া যায়নি, এমনকি জাতিসংঘের কোনো তথ্য প্রমাণও নেই এতে। এদিকে জাতিসংঘের ওয়েবসাইটে এই আয়োজনের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি, যদিও অনুষ্ঠানটি হয়েছে জাতিসংঘের সদর দপ্তরে কোনো এক হলরুমে। ফলে জায়েদ খানের এই অতিপ্রাপ্তির খবরটি এখনো অবিশ্বাসের চোখেই দেখেছেন অনেকে, কারণ এই প্রাপ্তির সাথে জায়েদ খান যুক্ত করেছেন জাতিসংঘ নামটিও। সাদিয়া আক্তার তর্নি, মাইটিভি।